আলাইকুম। আজ বুধবার 21 ফেব্রুয়ারি 2024। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি মোনালিসা। শুরুতে জানাবো শিরোনাম। সুলতানের অনুরোধে ওমানের নতুন ছুটি ঘোষণা, বন্ধ থাকবে দূতাবাস। ওমানে শেষ হলো হজ নিবন্ধন, প্রবাসী সহ 13,586 জনকে যোগ্য ঘোষণা। পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদদের প্রতি প্রবাসীদের শ্রদ্ধা। সাগর পথে অবৈধ অভিবাসন, এবার কঠোর সিদ্ধান্ত নিল ইতালি সরকার। লাফিয়ে বাড়ছে বিদেশগামী সংখ্যা, প্রতিযোগিতায় নাম তুলল রংপুর। প্রবাসীদের সমস্যা সমাধানে আশ্বাস, সরাসরি যোগাযোগে মন্ত্রীর অনুরোধ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ছুটি নিয়ে নতুন সুসংবাদ দিল ওমান। এখন থেকে প্রতি বছর 24 ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিনের তালিকায় রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবছরের ছুটির দিন শনিবার বা সাপ্তাহিক বন্ধের দিনে হওয়ায় একদিন পিছিয়ে রোববার নিয়ে যাওয়া হয়েছে। মূলত 24 ফেব্রুয়ারি শিক্ষক দিবসে শিক্ষা সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দিতে এই ছুটি ঘোষণা করল ওমান। জানা গেছে শিক্ষকদের যথাযথ মূল্যায়নের ভাবনা থেকে ওমানের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতি বছর 24 ফেব্রুয়ারি সরকারিভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান সুলতান হাইথাম বিন তারিক। এক বিবৃতিতে এইসব তথ্য জানিয়ে এবছর থেকে ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়। এবারে ছুটির দিনটি আগামী রোববার ধার্য করা হয়েছে। সে হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্র শনি সহ টানা 3 দিনের ছুটি পেতে যাচ্ছে। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে একই দিন অফিস ছুটির ঘোষণা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে আগামী রোববার শবে বরাত উপলক্ষে দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আসন্ন পবিত্র হজে ওমান থেকে নাগরিক ও প্রবাসী মিলিয়ে 13,586 জন যোগ্য হিসেবে মনোনীত হয়েছেন। এর মধ্যে 6,683 জন পুরুষ এবং 6,903 জন মহিলা। সম্প্রতি টেক্সট বার্তার মাধ্যমে 1445 হিজড়িতে হজের জন্য যোগ্যদের তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। যদিও আগের বারের চেয়ে এবারে হজযাত্রীদের সংখ্যা কিছুটা কম। এর মধ্যে 31 থেকে 45 বছর বয়সের মানুষের শতকরা 42.4% আর 32.3% বয়স 46 থেকে 60 বছর, আর 60 ঊর্ধ্ব মানুষের উপস্থিতি শতকরা 20%। এখন নিয়ম অনুযায়ী হজের জন্য যোগ্য ব্যক্তিদের ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের সিস্টেমের মাধ্যমে 10 দিনের মধ্যে নিবন্ধিত কোম্পানি 50% পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমদ বিন সালে বিন সোফিয়ান আল রাজদিন নেতৃত্বে হজ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয় বলছে এবার আকাশপথে যারা মদিনা হয়ে হজ সম্পূর্ণ করবে তাদের খরচ পড়বে 6,274 এবং যারা জেদ্দা হয়ে ভ্রমণ করবেন তাদের খরচ পড়বে 6,078 সৌদি রিয়াল। এছাড়া যারা সড়ক পথে হজে যাচ্ছেন তাদের সর্বসাকুল্যে খরচ হচ্ছে 4,613 সৌদি রিয়াল। এক্ষেত্রে ওমান প্রবাসীদের ভিসার খরচ হিসেবে অতিরিক্ত 300 রিয়াল জমা দিতে হচ্ছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে বুধবার ওমান দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক স্থাপন করা হয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ছাড়াও উপস্থিত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাতৃভাষা দিবস উদযাপন করেছে আমিরাতের বাংলাদেশ দূতাবাসও।
এদিন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের উপস্থিতিতে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ পাঠ এবং নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও সৌদি অফিসিয়ালদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি বক্তারা তাদের বক্তব্যে দিবসে প্রতিপাদ্য তুলে ধরেন, বলেন বাঙালি জাতির জন্য এই দিনটি একদিকে চরম শোক এবং বেদনা, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এ জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে নিজের ভাষার কথা বলার অধিকার, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়ে গেছেন। আলোচকরা তাদের আলোচনায় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে ভাষা শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#। অবৈধ পথে ইতালিতে প্রবেশ করা এবার আরও কঠিন হতে যাচ্ছে। সাগর পথে আসা অবৈধ অভিবাসীদের পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় শরণার্থী শিবিরে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতদিন কোনোভাবেই থামানো যাচ্ছিল না সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ঢল। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও কাজে আসছিল না। এমন পরিস্থিতিতে অবৈধ পথে ইতালি প্রবেশ বন্ধে আরও কঠোর হল মেলোনি সরকার। বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ঢল ঠেকাতে এবার আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইতালি। চুক্তি অনুযায়ী ইতালিতে প্রবেশ করতে আসা সব অবৈধ অভিবাসীকে পাঠিয়ে দেওয়া হবে আলবেনিয়ায় ইতালি পরিচালিত অভিবাসন ক্যাম্পে। এতে করে অবৈধ পথে ইতালি প্রবেশ করতে পারবেন না তারা। জীবনের ঝুঁকি নিয়ে কাউকে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। গেল 2 বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইতালিতে প্রবেশ করেছেন 2 লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে 35 হাজারেরও বেশি বাংলাদেশি রয়েছেন। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছেন 95,62,716 জন প্রবাসী। এর মধ্যে রংপুর জেলার 8 উপজেলা থেকে বিদেশে গেছেন 33,104 জন, যা সারা দেশের তুলনায় 0.34%। যা সবচেয়ে এগিয়ে আছে কুমিল্লা জেলা, এ জেলা থেকে বিদেশে গেছেন 9,84,229 জন, যার আনুপাতিক হার 10.29%। আগে রংপুর থেকে বিদেশগামী অভিবাসীর সংখ্যা ছিল একেবারেই নগণ্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সুবাদে এখন রংপুর জেলা থেকে প্রবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। দিন দিন বেড়েই চলেছে প্রবাসীর সংখ্যা, কারণ বেকারের সংখ্যা বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে অনেকেই প্রবাস জীবন বেছে নিচ্ছেন। একসময় পিছিয়ে থাকা রংপুর থেকেও তাই প্রবাস যাওয়ার প্রতিযোগিতার উপরে উঠে আসছে। এখনকার প্রবাসীরা সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান সহ সব দেশে অবস্থান করছেন। 2023 সালে রংপুর জেলা থেকে 6,336 জন বিদেশে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে সৌদি আরবে 2,408 জন, কাতারে 107 জন এবং ওমানে 366 জন পাড়ি জমান। রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভিন বলেন, বিদেশগামীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ফলে রংপুর জেলার অভিবাসনের হারও বৃদ্ধি পেয়েছে। তিনি সবাইকে নিয়ম মেনে বৈধ পথে বিদেশ গমনের পরামর্শ দেন। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও প্রবাসে ছিলাম, তাই প্রবাসীদের দুঃখ কষ্ট আমি বুঝি। যে কোনো অভাব, অভিযোগ বা সমস্যা বা জরুরি ভিত্তিতে সমাধান দরকার, সেটা প্রয়োজনে সরাসরি আমার কাছে দিন, তার সমাধানের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। সোমবার ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রবাসী কল্যাণ ডেস্ক চালু এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব প্রবাসীদের সেবা করার। কারওয়ান বাজারের জালালাবাদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিএম কায়েস সামি। এতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী কল্যাণ উপকমিটির চেয়ারম্যান ইস্তিয়াক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক সৈয়াব আহমদ খান। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।